আসসালামু আলাইকুম ভিয়ার্স জিএমবিডি কর্নারের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরে ন্যায় আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো প্রোটিনাবিট পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল প্রতিটি সব জেল ক্যাপসুলে রয়েছে পাঁচশো মিলিগ্রাম স্প্রুলিনা এটা বাজারজাত করেছে নিনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আমরা জানব এটার কার্যকারিতা সেবনবিধি গর্ভাবস্থা এটা খাওয়া যাবে কিনা সতর্কতা পার্শ্বপত্রিকা ও এটার দাম তো বন্ধুরা এই ওষারটি সম্পর্কে বিস্তারিত জানতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনায় যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটি অন করুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক স্প্রুলিনা একটি উচ্চ ক্ষমতাগুণ সমৃদ্ধ নীলাভ সবুজ শৈবল একশোটিরও বেশি পুষ্টিকর উপাদান থাকায় স্প্রুলিনা পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ খাদ্য উৎস হিসেবে বিবেচিত হয় এতে রয়েছে খনিজ প্রোটিন সিক্সটি থেকে সিক্সটি থ্রি যা মাছ মাংস থেকে তিন থেকে চার গুণ বেশি মাল্টিভিটামিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স থেকে তিন থেকে চার গুণ বেশি এতে রয়েছে বিভিন্ন প্রকারের খনিজ পদার্থ আয়রন বরণ ক্রোমিয়াম কপার আয়োডিন ক্যালসিয়াম সেলেনিয়াম জিঙ্ক পটাশিয়াম সোডিয়াম ফসফরাস ক্যালসিয়াম প্রচুর পরিমাণের বিটা ক্যারোটিন গাজর থেকে পাঁচ গুণ বেশি এবং পালং শাক থেকে চল্লিশ গুণ বেশি যা কোষকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ থেকে রক্ষা করে আরও রয়েছে প্রচুর পরিমাণের গামা লিকোলেনিক অ্যাসিড যা কোলেস্ট্রোল কমায় এবং হৃদরোগ প্রতিরোধ করে ফাইকোসায়ামিন নামক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বেশ কিছু পুষ্টি উপাদান যা সাধারণ যা আমাদের শরীরে প্রতিদিনে খাদ্যাভ্যাস পূরণ হয় না নির্দেশনা বা ব্যবহারবিধি স্প্রুলিনা ভিটামিন ও খনিজ পদার্থের অভাব পূরণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও স্প্রুলিনা অবসাদ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমে সাহায্য করে কর্মক্ষমতা বৃদ্ধি করে রুচিকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে প্রদাহ কমা এবং রক্ত স্বল্পতা দূর করে মাত্রা বা ব্যবহার বৃদ্ধি বয়স ও শাস্ত্রভেদে স্প্রুলিনার ডোজ বিভিন্ন ধরনের হয়ে থাকে পূর্ণ বয়স্ক রোগীদের ক্ষেত্রে এক থেকে দুইটি ক্যাপসুল দিনে তিনবার খাওয়া যেতে পারে বাদ পড়ে যাওয়া ডোজ যত শীঘ্র সম্ভব সেবন করতে হবে স্পুলিনা একটি শোষণীয় এবং নিরাপদ সাপ্লিমেন্ট হিসেবে পরিচিত স্প্রেনার ক্ষেত্রে সাধারণত পরিপাকতন্ত্রে পার্শ্বপত্রিকা দেখা দিতে পারে যেমন ডায়রিয়া বমি বমি ভাব বমি হতে পারে গর্ভাবস্থা এবং স্তানোদ্দানকালে এটা ব্যবহার গর্ভবতী এবং স্তনোদানকালে মায়েদের ক্ষেত্রে স্প্রেনা ব্যবহারে কোনো প্রতিনির্দেশনা নেই প্রোটিনা পাঁচশো মিলিগ্রাম এক ফাইলের মূল্য দুইশত সত্তর টাকা আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ